সবকিছু তুচ্ছ করে ঈদের আগের দিন বাড়ি ফিরতে মরিয়া মানুষ, লঞ্চ ট্রেনে উপচে পড়া ভিড়, জীবনের ঝুঁকি নিয়ে ছাদে অনেকে। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 12 কিলোমিটার যানজট। নগর কর্তৃপক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে খামারের নামে হাট বসিয়ে কোরবানির পশু বিক্রি, অনিয়ম দেখেও না দেখার ভান সিটি কর্পোরেশনের, দায়েরাতে পারে না মত বিশেষজ্ঞদের। জামারায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ হাজিদের, মিনায় দেবেন পশু কোরবানি। সৌদি আরব সহ দেশে দেশে ঈদ উল আজহা উদযাপন, মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে জামাত। সময় সংবাদের সঙ্গে আছি আমি তানভীর হাসান। যান্ত্রিক জীবন ছেড়ে নারীর টানে বাড়ির পানে নগরবাসী, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে শেষ সময়ে ঢাকা ছাড়ছেন অনেকে। ঈদে বাড়ি ফেরা মানুষের খবর জানাতে বিমানবন্দর রেল স্টেশনে আছেন নাজমুস সালেহী, মহাখালী বাস টার্মিনালে আছেন মেহেদী হাসান এবং গাজীপুরের চৌরাস্তায় আছেন রাজিবুল হাসান। প্রথমে সরাসরি যাচ্ছি নাজমুসের কাছে। ঈদ যাত্রার শেষ দিন এসে রেলপথের একেবারে যে শৃঙ্খলা তা কিন্তু ভেঙে পড়েছে বলা চলে। অর্থাৎ ঘরে যেতে মরিয়া মানুষকে আজকে আর ট্রেনের ছাদে ভ্রমণ থেকে ঠেকানো যায়নি। সকাল থেকে উত্তরবঙ্গে ট্রেন যতগুলো বিভিন্ন কমলাপুর রেল স্টেশন এবং বিমানবন্দর রেল স্টেশন থেকে ছেড়ে গেছে, তার সবকটিতে কিন্তু আমরা দেখেছি উপচে পড়া ভিড়। এবং শুরু থেকে এই মানুষকে আমরা দেখতে পাচ্ছি যে ঘরে যেতে মানুষ মরিয়া, তাদেরকে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না, তারা ছাদে উঠে পড়ছেন। অর্থাৎ কমলাপুর থেকে যতগুলো ট্রেন ছেড়ে দেশের বিভিন্ন গন্তব্যে এখান থেকে গেছে, সব বিশেষ করে উত্তরবঙ্গের প্রতিটি ট্রেনই আজকে আমরা দেখেছি একেবারে ছাদে। তো লোক হুড়োহুড়ি করে ভিতরে একেবারে গাদাগাদি, কানায় কানায় পূর্ণ মানুষ, এবং সেখানে আসলে পা ফেলার মতো জায়গা নেই। ভিতরে আর জায়গা না পেয়ে, প্রবেশ করতে না পেরে অনেকের টিকিট থাকা সত্ত্বেও তারা ভিতরে প্রবেশই করতে পারেননি, এমন যাত্রী যেমন আমরা দেখেছি ঠিক বিমানবন্দর রেল স্টেশনের দৃশ্য হচ্ছে। কমলাপুর থেকে এই মুহূর্তে ছেড়ে এসেছে এখানে রংপুর এক্সপ্রেস এই ট্রেনটিতে। আপনি দেখছেন যে এখানে উপচে পড়া ভিড়, একেবারে দরজার থেকে শুরু করে ছাদ পর্যন্ত মানুষের কিন্তু কানায় কানায় পূর্ণ হওয়া বলতে যা বোঝায় সেই অবস্থা। আজকে সারাদিনে সারাদিনে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে 43টি আন্তনগর ট্রেন। এই 43টি আন্তনগর ট্রেনের টিকিটের সংখ্যা হচ্ছে প্রায় 34,000, পাশাপাশি 69 সব মিলিয়ে 69টি মেল, লোকাল এবং কমিউটার ট্রেনও এখান থেকে ছেড়ে যাবার কথা। এই সমস্ত ট্রেনে 69টি ট্রেনে আজকে কমলাপুর থেকে সারা দেশে ঢাকা থেকে 1.5 লাখ লোক বিভিন্ন গন্তব্যে যাবেন বলে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। বিমানবন্দরে আমরা এখন দেখতে পাচ্ছি যে প্ল্যাটফর্মে এখানে অসংখ্য যাত্রী আসলে অপেক্ষা করছেন তাদের পরবর্তী ট্রেনের জন্য। বিশেষ করে উত্তরবঙ্গগামী যতগুলো ট্রেন রয়েছে তার প্রতিটি ট্রেনে আমরা সকাল থেকে উপচে পড়া ভিড় দেখেছি, কিন্তু তার বিপরীত চিত্র কিন্তু সিলেট এবং চিটগাঙ্গের ট্রেনে। সেই ট্রেনগুলো সব মোটামুটি যাত্রী ফাঁকা ছিল, উত্তরবঙ্গের ট্রেনগুলোতে উপচে পড়া ভিড়। এই ভোগান্তির মধ্যেও যাত্রীরা বলছেন প্রতিটি ট্রেন এখনও যেহেতু শিডিউল মেনে বিভিন্ন গন্তব্যে যাত্রা করছে, সুতরাং ভিড়াভিড়ি এবং হচ্ছে হুড়োহুড়ির মধ্যে তাদের সময় মতো ছেড়ে যাওয়ার কারণে তাদের কিছুটা স্বস্তির যাত্রা। এই ছিল রেল স্টেশন থেকে রেলপথের যাত্রা সর্বশেষ খবর। সড়ক পথের খবর জানতে যাব মহাখালী বাস টার্মিনালে, সেখানে আছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, মহাখালী বাস টার্মিনাল এখন পরিণত হয়েছে জনসমুদ্রে। আমরা সকাল থেকে রয়েছি বাস টার্মিনালে এবং দেখেছি সকাল থেকে কিন্তু ঈদে ঘরমুখো মানুষের কিন্তু ভিড় জমেছে এই মহাখালী বাস টার্মিনালে। এবং সাধারণ মানুষজন যারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে ঈদে কিন্তু কিছুটা দেরিতে ছুটি পাওয়ার পরপরই তারা কিন্তু আজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং বিশেষ করে যদি বলি যে মহাখালী বাস টার্মিনাল থেকে যে বাসগুলো ছেড়ে যায় সেই বাসগুলোতে কিন্তু বিশেষ করে অগ্রিম টিকিটের খুব একটা ব্যবস্থা থাকে না, অর্থাৎ এই বাস কাউন্টারে এসে সেই কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি টিকিটের জন্য দাঁড়িয়েছে সাধারণ মানুষ। এবং বিশাল লাইনে কিন্তু সাধারণ মানুষজন এখন দাঁড়িয়ে টিকিট কাটছে। এবং এই সেই সুযোগে আমরা মালিক সমিতির সাথে কথা বলেছি, তারা আসলে যেমনটি বলছেন যে সকাল থেকে এরই মধ্যে কিন্তু প্রায় 150টির মতো বাস কিন্তু ছেড়ে গিয়েছে এই মহাখালী বাস টার্মিনাল থেকে। এবং আজ সারাদিনে প্রায় 1000-এর অধিক বাস কিন্তু এই টার্মিনাল থেকে ছেড়ে যাবে। এবং ঈদের আগের দিন হওয়ায় কিন্তু বেশ কিছু দিক নির্দেশনাও দেওয়া হচ্ছে বাস মালিক সমিতির পক্ষ থেকে। এবং বিশেষ করে একটু যদি বলি যে শুধুমাত্র একটি কোম্পানির কিন্তু নির্ধারিত ভাড়া নিয়েই কিন্তু যাত্রী উঠাচ্ছেন এবং এর বাইরে বাকি সকল কোম্পানির বিরুদ্ধেই কিন্তু অভিযোগ রয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের। এবং সাধারণ যাত্রীরাও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা যেমনটি বলছেন যে
ঈদ আসলেই প্রতি বছর কিন্তু এই ভাড়া বাড়ানোর একটা হিড়িক পড়ে যায়, এবং অন্যান্য কোম্পানিগুলো যারা রয়েছে সেগুলো প্রতিটি বাসেই প্রকারভেদে প্রায় 100 থেকে শুরু করে 600-700 টাকা পর্যন্ত কিন্তু ভাড়া বাড়ানোর কথা জানিয়েছেন। এবং সব কিছু মিলিয়ে তারা আসলে যেমনটি বলছেন যে এই বিষয়গুলো নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন, এবং কর্তৃপক্ষের খুব একটা নজরদারিও এখন পর্যন্ত চোখে পড়েনি। আমরা জানি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবার নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনোভাবেই যাত্রীদের ভাড়া বাড়ানোর এবং যাত্রীদের কোনো অসুবিধা হয় এমন কোনো কার্যক্রম করা যাবে না। এর বাইরেও একটু বলে থাকি যে আজ যে আজ অর্থাৎ এই ঈদযাত্রা উপলক্ষে যে নির্দেশনাটি দেওয়া হয়েছিল যে এই ঈদে কিন্তু কোনো প্রকার যাত্রী রাস্তা থেকে ওঠানো যাবে না, এবং এই কাউন্টারেই কিন্তু সবাইকে আসতে হবে, মহাখালী বাস টার্মিনাল আসতে হবে, সেই টার্মিনাল থেকেই কিন্তু যাত্রী নিয়ে প্রতিটি বাস ছেড়ে যাবে কিন্তু, এমনটাই কিন্তু আমাদের জানিয়েছিল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তবে মাঠ পর্যায়ে এখন পর্যন্ত আমরা তদারকির জন্য কাউকেই দেখিনি। তো এই ছিল মহাখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সড়ক পথের আরো খবরাখবর জানবো। গাজীপুরে রয়েছেন সহকর্মী রাজিবুল হাসান। কোরবানির প্রস্তুতি একটু আগে ভাগে নিতে হয়, যে কারণে গত কয়েকদিন যাবত কিন্তু মানুষের ভিড় ছিল সড়ক মহাসড়কে। আজকে সকাল থেকে আমি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যে দৃশ্য দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক ফাঁকা এবং গণপরিবহনের সংখ্যাও খুবই কম। অল্প স্বল্প মানুষ যারা নানা ব্যস্ততায় ছিল সে সময়ে যারা যেতে পারেননি তারা কিন্তু সেই সময় এখন বাড়ি ফিরছেন। এই মহাসড়কে সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের যানজট নেই, যানজটবিহীন ভাবেই ভোগান্তি মুক্ত ভাবে আজকে সকাল থেকে যারা যাত্রা করেছিল তারা যেতে পারছে। আমি যদি বলি আবদুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত এই 15 কিলোমিটার সড়কে সকাল থেকে এখন পর্যন্ত কোনো যানজট হয়নি। শুধুমাত্র গাজীপুর চৌরাস্তা যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভার উঠতে এবং নামতে সেখানে গিয়ে কিছুটা সময় অর্থাৎ 2-5 মিনিট সময় গাড়ির জটলার কারণে কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে, তবে সেটা খুবই সীমিত সময়ের জন্য। এরপর কিন্তু মানুষ খুব স্বাচ্ছন্দ্যই আজকে বাড়ি ফিরতে পারছে। বলে রাখছি দূরপাল্লার কোনো গণপরিবহন আমরা দেখতে পাচ্ছি না, তবে আন্তঃজেলার যে গাড়িগুলো সেগুলো কিন্তু ভেতরে চলাচল করতে আমরা দেখতে পাচ্ছি। তো মোটামুটি বলতে গেলে যারা এখন রওনা দিয়েছে তাদের আসলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তেমন ভোগান্তি হবে না। তো এই ছিল গাজীপুর থেকে সড়ক পরিস্থিতি আমার কাছে থাকা সবশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বিমানবন্দর, রেল স্টেশন, মহাকালী বাস টার্মিনাল এবং গাজীপুরে। শেষ দিনে রাজধানীর পশুর হাটে চলছে জমজমাট বেচা কেনা। মুহূর্তে বিক্রি হয়ে যাচ্ছে ছোট ও মাঝারি গরু, তবে বড় গরুর চাহিদা কম হাটগুলোতে। এই মুহূর্তে গাবতলী হাটে আছেন রিপোর্টার কাজল আবদুল্লাহ, সরাসরি যাচ্ছি তার কাছে। হ্যাঁ বলতো, গাবতলী পশুর হাটে আমরা কয়েকদিন হলোই কিন্তু এখানে দেখছি, সেক্ষেত্রে এক রাতের ব্যবধানেই বলা চলে যে এখন হাট অনেকাংশেই ফাঁকা এরকম মনে হচ্ছে। আপনাদের একটু দেখাতে চাই যে আমার ডান পাশে কিন্তু এই পুরো গলিটা কিন্তু পশুতে ভরপুর ছিল, এবং কালকেও কিন্তু আমরা দেখেছি যে এখানে ভরপুর পশু ছিল, সেক্ষেত্রে আজকে কিন্তু অনেকটাই ফাঁকা। বড় এবং মাঝারি কিছু কিছু পশু আমরা দেখছি, এবং একইভাবে কিন্তু এখন যে পশুগুলো আমরা দেখছি যে এই পাশে আছে কিছুটা হলো, সেই পশুগুলো বলা চলে যে ঢাকার আশপাশে মানিকগঞ্জ ধামরাই এই জায়গাগুলো থেকে কিন্তু এই পশুগুলো নতুন করে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ হাটে বিভিন্ন জায়গায় এরকম ক্ষুদ্র ক্ষুদ্র পরিসর অনেক গরু আছে এখনও, ক্রেতা তুলনায় বলা চলে যে গরুর সংকট নেই এখনও হাটে, আর নতুন করে আবার পশু ঢুকছে, সেক্ষেত্রে সহসা যে সংকট হওয়ার কোনো যে পরিস্থিতি এরকম কিন্তু নেই। এবং কোরবানির যে লক্ষ্য এবং কোরবানির যে প্রয়োজন, কোরবানি পশুর যে পরিমাণ প্রয়োজন কোরবানিকে টার্গেট করে, সে পরিমাণ তার চেয়ে কিন্তু বেশি যেহেতু কোরবানিযোগ্য পশু দেশে রয়েছে, সেক্ষেত্রে সংকট হওয়ার কোনো কারণ নেই, সংকট হওয়ার কোনো সুযোগও নেই। সেক্ষেত্রে যে পরিমাণ বিভিন্ন জেলা থেকে পশু এসেছিল তার ছোট মাঝারি এবং বড় কিছু অংশ পশু কিন্তু বিক্রি হয়ে গেছে। এখন যেগুলো আসছে যেটি আপনাদের জানালাম সেটি হচ্ছে যে আশপাশ থেকে যে পশুগুলো রয়েছে এই পশুগুলো কিন্তু শৌখিনভাবে বলা চলে যে যারা ব্যবসায়ী রয়েছেন কিংবা ব্যাপারী রয়েছেন তারা কিন্তু এই পশুগুলো রেখে দেন। বলা চলে যে বিভিন্ন সময়ে পশু হাটে রাজধানী হাটগুলোতে পশু সংকট হলে তারা কিন্তু এই পশুগুলো নিয়ে আসছেন কিন্তু কাছাকাছি হওয়ার কারণে, এবং এই পশুগুলো এখন বলা চলে যে ক্রেতারা যারা বলছেন যে একটু বাড়তি দাম চাওয়া হচ্ছে, বাড়তি দামে বিক্রি করা হচ্ছে, যদিও ব্যাপারীরা যারা আছেন তারা কিন্তু বলছেন যে বাজার পরিস্থিতি গতবারের মতোই কিন্তু এবারও কিন্তু তারা ভালো পাচ্ছেন না। বলা চলে যে এই পশুগুলো এখন যেগুলো আছে এবং ছোট এবং মাঝারি পশু সেগুলো বলা চলে যে 90 থেকে 1,10,000, 1,20,000 এবং 1,50,000, এবং কিছু একটু বড় যেগুলো সেগুলো কিন্তু বলা চলে যে 1,75,000, 1,80,000 এই ধরনের
দামে কিন্তু বিক্রি হচ্ছে। তো সব মিলে বলা চলে যে সংকট নেই, কিন্তু একদিকে কিন্তু বিক্রি শুরু হয়ে গেছে রাত থেকে, এবং এখন বলা চলে যে প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু বাজার পরিস্থিতি চেঞ্জ হবে, পরিবর্তন হয়ে যাবে, এবং প্রতি মিনিটে মিনিটে বিক্রি কিন্তু শুরু হয়ে গেছে এবং বিক্রি হচ্ছে। তো আমার কাছে এই ছিল গাবতলী পশু হাট থেকে সবশেষ বেচা বিক্রি খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম গাবতলী হাটে। মক্কায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন লাখ লাখ মুসল্লি। এদিন জামারায় শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ শেষে মিনায় ফিরে পশু কুরবানি করবেন হাজিরা। পরে মাথা মুন্ডনের মধ্য দিয়ে 10 জিলহজের আনুষ্ঠানিকতা শেষ করবেন। মিনা থেকে আরো জানাচ্ছেন আরিফুর রহমান। পবিত্র হজের আজকের যেই কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলোর মধ্যে অন্যতম জামারায় গিয়ে পাথর নিক্ষেপ, এবং পাথর নিক্ষেপ শেষ করে কিন্তু হাজিরা ছুটছেন বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলোর জন্য। তার মধ্যে অন্যতম দেখা যাচ্ছে এই জামারার পাথর নিক্ষেপ শেষ করে কিন্তু আজকের মধ্যেই কিন্তু হাজিরা মাথা মুন্ডন এবং পশু কুরবানির মাধ্যমে তাদের যে স্বাভাবিক পোশাক পরিধান করতে অর্থাৎ হালাল হয়ে যাওয়া সেই কাজটি করবেন। এবং পাশাপাশি বলা চলে যে আজকের এই দিবসে অর্থাৎ তোদেরও যেহেতু আজকে পবিত্র ঈদুল আজহার দিন, এই ঈদুল আজহা উপলক্ষে কিন্তু অনেক বাংলাদেশি হাজি যারা আছেন তারা কিন্তু দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, এবং তাদের হজের যে বাকি কর্মসূচিগুলো আছে এই কর্মসূচিগুলো সুসম্পন্ন করার জন্য তারা দোয়া চেয়েছেন। এবং বলা চলে যে আজকের দিনের পরও আগামী আরও দুটি দিন তারা কিন্তু এই মিনাতে অবস্থান করবেন। এখানে অবস্থান করে তারা আবারও জামারায় গিয়ে সাতটি করে কঙ্কর নিক্ষেপ শেষ করবেন, এবং এই সাতটি কঙ্কর নিক্ষেপ শেষ করার পরে অর্থাৎ শেষ দিন অর্থাৎ 12ই জিলহজ যেই কাজগুলি তাদের থাকবে তার মধ্যে অন্যতম অর্থাৎ এখান থেকে মিনা থেকে তারা কিন্তু একেবারে বিদায় নিয়ে অর্থাৎ জামারায় কঙ্কর নিক্ষেপ শেষ করে একেবারে বিদায় নিয়ে তারা মক্কাতে চলে যাবেন যে যেখানে আছেন সেখানে, এবং এরপর থেকে কিন্তু অনেকেই কিন্তু বিদায় দেওয়া শেষ করার মধ্য দিয়ে তাদের হজের আনুষ্ঠানিক কার্যক্রম সুসম্পন্ন করে নির্দিষ্ট দিন ও তারিখ অনুযায়ী তারা কিন্তু তাদের নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করবেন। আমরা জানি যে আসলে এই বছর পুরো পৃথিবী থেকে অর্থাৎ প্রায় বিশ্বের 180 দেশ থেকে প্রায় 20 লাখের বেশি ধর্মপ্রাণ মুসল্লি পবিত্র হজে অংশ নিতে সৌদি আরবে এসেছেন। তার মধ্যে বাংলাদেশ থেকেও প্রায় 85,257 জন মুসল্লি এই বছরের হজে এসে অংশ নিয়েছেন, এবং এই হাজিরা কিন্তু আসলে এই বছরের হজের যে সার্বিক ব্যবস্থাপনা এটাতে কিন্তু এক ধরনের সন্তোষ প্রকাশ করেছেন যে বিগত বছরের চাইতে এই বছরের হজের যেই ব্যবস্থাপনা সেটি অত্যন্ত ভালো এবং চমৎকার ছিল। সব মিলিয়ে বলা চলে যে এই বছরের হজ কিন্তু অন্যান্য বছরের চাইতে একটু ভিন্ন পরিবেশে হয়েছে, অর্থাৎ গরমের যে মাত্রাটা সেটা কিন্তু অন্যান্য বছরের চাইতে একটু সামান্য বেশি ছিল। তারপরেও কিন্তু হাজিরা কিন্তু এতে কোনো ধরনের অসন্তুষ্টি নাই, তারা এক ধরনের তৃপ্তি নিয়ে কিন্তু তাদের হজের যে ধারাবাহিক কার্যক্রম সেটি কিন্তু সুসম্পন্ন করেছেন। মিনা থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় মসজিদ ছাড়াও আবুধাবি, শারজা, আল আইন, আজমান ছাড়াও 100-এরও বেশি স্থানে আয়োজিত হয় ঈদুল আজহার নামাজ। এতে শরিক হন হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি, অংশগ্রহণ করেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। নামাজ শেষে কুশলাদি বিনিময় করেন তারা। একই দিন ভোর থেকে কুয়েতের বিভিন্ন অঞ্চলের মসজিদে ঈদের নামাজ আদায় করতে উপস্থিত হন মুসল্লিরা। এই সময় আরবি ভাষার পাশাপাশি ইংরেজি, হিন্দি, তেলেগু, উর্দু ও বাংলাসহ বিভিন্ন ভাষায় খুতবা পাঠ করা হয়। এবার দেশটির প্রায় 20টি স্থানে একসঙ্গে ঈদের জামাত আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরব সহ পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে রাজধানী পান্থপথে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকালে পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। 7:15 প্রথম জামাতে অংশ নেন মুসল্লিরা। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। এদিকে ঢাকার বাইরে ঈদ জামাত হয়েছে চাঁদপুর, দিনাজপুর, মৌলভীবাজারের কয়েকটি এলাকাতেও। এই সময় ইমাম নামাজ পরবর্তী খুতবায় মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়া ফিলিস্তিনবাসীদের কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়। কর্মজীবী নারী, গৃহিণী কিংবা শিক্ষার্থীদের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে অনলাইনে কেনাকাটা। আর ক্যাশলেস পেমেন্টের সঙ্গে ক্যাশব্যাক ডিসকাউন্ট কেনাকাটায় এনেছে স্বাচ্ছন্দ্য। একটি বেসরকারি গণমাধ্যমে কাজ করেন আতিয়া সুলতানা। কর্মব্যস্ত জীবনে বাজার কিংবা শপিং মলে গিয়ে কেনাকাটার সময় পান খুব কম, যে কারণে তার ভরসা অনলাইন কেনাকাটা। আর মূল্য পরিশোধ করেন কার্ড কিংবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে।
গ্রোসারি থেকে শুরু করে আমি সবটাই অনলাইনেই অর্ডার করে থাকি। পেমেন্টের সিস্টেমটা যেটা হচ্ছে, আমাকে ক্যাশ ক্যারি করতে হচ্ছে না, কিংবা ক্যাশ নিয়ে আমি সঙ্গে সঙ্গে হয়তো বা সরাসরি ব্যাংক পে করে দিচ্ছি কিংবা বিকাশ পে করে দিচ্ছি। তার মতো কামরুন্নাহার সাদিয়াও স্বস্তি পান অনলাইন কেনাকাটাতেই। তার মতে ক্যাশলেস পেমেন্টে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট অফার এ ধরনের কেনাকাটায় স্বাচ্ছন্দ্য এনেছে। ক্যাশ অন ডেলিভারি দিতে পারছে, আবার দেখা যায় বিভিন্ন সময় আমি অনলাইন ব্যাংকিং থাকে কিংবা হচ্ছে বিকাশ এই ধরনের যেই পারচেজগুলো থাকে ওগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দেওয়া থাকে। শুধু কর্মজীবী নারীরাই নন, শিক্ষার্থী গৃহিণীদের মধ্যে অনেকেই এখন সময় বাঁচাতে আর বাইরে বের হবার ঝুঁকি এড়াতে কেনাকাটা করছেন অনলাইন সবগুলো থেকেই। অনলাইনে শপিংটা হচ্ছে এরকম যে আমরা মানে সময়ের স্বল্পতার জন্য বা আমরা যে কোনো ইয়ের জন্য যে আমরা হচ্ছে অনলাইনের উপর খুব বেশি ডিপেন্ড করি। দেখা যাচ্ছে ফিজিক্যাল আমার হাতে টাকা নেই, আমি বিকাশ থেকে পে করে দিলাম, আমি আমার প্রোডাক্টটা হাতে পেলাম। কষ্ট করে গরমে আসাও লাগে না, বা আমরা অনলাইনে ট্রেন্ডিং অনেক ড্রেসও পেয়ে যাচ্ছি যেটা মার্কেটে অনেক সময় পাওয়া যায় না। অনলাইন পারচেজ গুড, বিকাশ পেমেন্টে গুড, কজ হচ্ছে ক্যাশব্যাকের একটা অফার থাকে। ক্রেতাদের প্রত্যাশা, দৈনন্দিন জীবনকে সহজ করা অনলাইন কেনাকাটা যেন হয় নিরাপদ ও স্বস্তিকর। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বন্যায় সিলেটের সড়ক অবকাঠামো ব্যাপক ক্ষতি হয়েছে। এলজিইডির প্রাথমিক জরিপে এখন পর্যন্ত 13 উপজেলায় ব্রিজ, কালভার্ট ও সড়কে যে ক্ষতি হয়েছে তা ঠিক করতে খরচ হবে 119 কোটি টাকা। ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমেদ চৌধুরী। পাহাড়ের ঢলের এমন স্রোত বেশি দিন থাকেনি, কিন্তু তীব্র স্রোত তছনছ করে দেয় সীমান্তবর্তী উপজেলার পথঘাট। সিলেট জেলার 13 উপজেলার মধ্যে সীমান্তবর্তী উপজেলা কানাইঘাট, গোয়েনঘাট, জৈন্তাপুর, বিয়ানীবাজার, জকিগঞ্জ, কোম্পানিগঞ্জ উপজেলার সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। রাস্তা দিয়ে বাংলা থেকে গাড়িগুলো চলতেছে না, রাস্তা খুব অসুবিধা করতেছে, অনেক প্যাসেঞ্জারও অসুবিধা হয় এবং গাড়িগুলা তো অনেক কাম হয়। এতে প্রতিনিয়ত যানবাহন নষ্ট হচ্ছে, ভাড়াও গুনতে হচ্ছে বেশি। বাঙ্গা রাস্তায় তো গাতা গাতা বলে স্প্রিংয়ের ফাঁদ ভাঙ্গি যায়, মিল্লি ভাঙ্গি যায়। যদি যেখানে 1,000 টাকা ভাড়া, এখানে 2,000 টাকা ভাড়া দিয়ে গাড়ি নিতে পারি না। সড়ক থেকে পানি নামার পর প্রাথমিক জরিপে ভাঙ্গা সড়ক ও ব্রিজ কালভার্ট সংস্কারে প্রায় 119 কোটি টাকা লেগে যাবে বলে জানান স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের এই প্রকৌশলী। এখনো আবার পানি আসছে, সেক্ষেত্রে এই পানি নেমে গেলে আমরা আমাদের অ্যাসেসমেন্টটা সম্পূর্ণভাবে করতে পারবো। 29 মের আকস্মিক পাহাড়ি ঢলে 13 উপজেলার 160 কিলোমিটার সড়ক এবং 243 মিটার ব্রিজ ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্পূর্ণ পানি নেমে গেলে এই ক্ষতির পরিমাণ 200 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে সংশ্লিষ্টরা জানান। আকস্মিক বন্যায় এই সড়কটি পানিতে তলিয়েছিল, পানি নামার পর ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে সড়কের। এই অবস্থায় সড়কটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সিলেট গোয়েনঘাট সড়ক থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। আবারও কোরবানির পশুর হাটের খবর। খাগড়াছড়িতে শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট, ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখর পুরো এলাকা। সে খবর জানাতে খাগড়াছড়ির পৌর এলাকায় আছেন রিপোর্টার জিতেন বড়ুয়া, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এখন অবস্থান করছি খাগড়াছড়ি পৌর শহরের পৌর পশুর হাটে। সকাল থেকে এই হাটে প্রচুর গরু এখানে নিয়ে আসছে খামারিরা এবং যারা গরু পালন করে তারা। খাগড়াছড়িতে প্রায় 3,000 খামারি রয়েছে। এই খামার এখানে পশু সম্পদ বিভাগ আমাদেরকে জানিয়েছে খাগড়াছড়িতে প্রায় 54,000 আর মতো পশু কোরবানির জন্য তারা খাগড়াছড়ি জেলার বিভিন্ন কোরবানির পশুর হাটে প্রস্তুত রেখেছে। খাগড়াছড়িতে প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা ছোট বড় বাজারি গরুর চাহিদা রয়েছে প্রচুর। খাগড়াছড়িতে আজকে এই পশুর হাটটি সুনির্দিষ্ট কোনো সময়সীমা ছিল না। আগামীকাল পবিত্র ঈদুল আজহা, এ উপলক্ষে কোরবানির শেষ হাট হিসাবে খাগড়াছড়ি পৌর শহরের এই পশুর হাটে আজকে হাট বসেছে। সকাল থেকে বিভিন্ন খামারিরা তাদের গৃহপালিত পশুগুলোকে এখানে নিয়ে আসছে এই হাটে। আজকে পশুর তুলনায় ক্রেতা কম, তারপরও এখানে প্রায় মধ্যবিত্ত শ্রেণীর লোকদের নাগালের মধ্যে রয়েছে পশুর ক্রয় করার ক্ষমতা। এখানে 50,000 টাকা থেকে 2,20,000 এবং 30,000 টাকার মধ্যে গরু বেচা কেনা হচ্ছে। বেশি বেচা কেনা হচ্ছে ছোট এবং মাঝারি আকারের গরুগুলো।
খাগড়াছড়িতে প্রায় আজকের হাটে ইজারদার আমাদেরকে জানিয়েছে প্রায় কোটি টাকার মতো গরু এখানে লেনদেন করা হবে। এ ছিল আমার কাছে খাগড়াছড়ি পৌর শহরের পশুর হাট থেকে সর্বশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম খাগড়াছড়িতে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সবকিছু তুচ্ছ করে ঈদের আগের দিন বাড়ি ফিরতে মরিয়া মানুষ, লঞ্চ ট্রেনে উপচে পড়া ভিড়, জীবনের ঝুঁকি নিয়ে ছাদে অনেকে, বাসে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ। নগর কর্তৃপক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে খামারের নামে হাট বসিয়ে কোরবানির পশু বিক্রি, অনিয়ম দেখেও না দেখার ভান সিটি কর্পোরেশনের, দায়েরাতে পারে না মত বিশেষজ্ঞদের। এবং জামারায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ হাজিদের, মিনায় দেবেন পশু কোরবানি, সৌদি আরব সহ দেশে দেশে ঈদুল আজহা উদযাপন, মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে জামাত। এই ছিল সময় সংবাদে। এই সময়ের বাণিজ্যে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। তানভীর, আপনাকে ধন্যবাদ। এই সময়ের বাণিজ্য নিয়ে ফির ঠিক কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।